এই ফোনটা এন্ড ফোনের বক্সটা দেখে মনে হচ্ছে ওরা চিল্লায়ে বলতেছে আমি একটা গেমিং ফোন। কথা বলছি ZTE Nubia Neo 5G ফোন নিয়ে, সাথে একটা ইম্পর্টেন্ট মেসেজও আছে। আর ভিডিওতে আছি সমাজের সবচেয়ে আনইম্পর্টেন্ট ব্যক্তি, আমি তুষার। আমার ভাই যারা আছেন কমেন্টে বলেন বিগ আস। ZTE নামটা শুনলে কিন্তু অনেকে ছোটবেলায় সিটিসেল ইউজার বাবা চাচাদের হাতের বাটন ফোনগুলোর কথা মনে পড়ে যেতে পারে। এরপর সিটিসেল হারিয়ে যাওয়ার সাথে সাথে ZTEও বাংলাদেশের মার্কেট থেকে হারিয়ে গিয়েছিল। বাট ZTE কিন্তু আবারও ফিরে এসেছে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি তাদের এই Nubia Neo 5G ফোনটির হাত ধরে। ZTE অফিসিয়ালি এই ফোনটার 8/256 GB ভ্যারিয়েন্টের দাম ধরেছে 21,499 টাকা উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। আর এইটার এই ফ্ল্যাশি ডিজাইনটার জন্য যখনই রাস্তায় নিয়ে বের হয়েছি অনেকেই জিজ্ঞেস করতেছিল, ভাই এটা কি ডিজাইন আসলেই নাকি যে স্টিকার লাগায় রাখছেন এমন কিছু? হ্যাঁ, ডিজাইনটাই এমন। এই ভ্যারিয়েন্টের নাম হচ্ছে ওয়ার ড্যামেজড ইয়েলো। পুরো ফোনটাই কিন্তু প্লাস্টিক বিল্ডের, নিচে USB টাইপ সি পোর্ট অ্যান্ড 3.5 mm হেডফোন জ্যাক আছে, ডান সাইডে ভলিউম রকার অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটনের কম্বোটা আছে অ্যান্ড লেফট সাইডে সিম স্লট, উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা উপস্থিত। পাওয়ার বাটনের সাথে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও ফাস্ট পেলাম, অ্যাকুরেটি পেলাম, মিসরিড করে নাই খুব একটা, ঠিকঠাক মার্ক পেয়ে যাবে। সো ডিজাইন দিয়ে গেমিং ভাইব দিছে, বাট ভাবতেছিলাম যে পারফরমেন্সে কি সেই মানটা ধরে রাখতে পারবে, যখন দেখলাম এটা চিপসেটটার নাম UniSOC T820। ওয়েট ভাই, UniSOC বা UniSOC শুনে ভাইগা যাওয়ার কোনো কারণ নাই। UniSOC T820 চিপসেটটা TSMC-এর 6 nm প্রসেস নোডে বানানো। যেহেতু বাংলাদেশের মার্কেটে নতুন, তাই ফার্স্টে সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে শুরু করেছিলাম। AnTuTu অ্যান্ড Geekbench 6 রান করে স্কোর দেখে বুকে একটু সাহস ফিরে পাইছি। বেঞ্চমার্ক স্কোরগুলো অনুসারে এইটা হচ্ছে এই বাজেটের যে Snapdragon 685, ওইটার থেকে বেটার পারফর্ম করছে। মিডিয়াটেক হিলিও G99 থেকেও এগিয়ে আছে, যেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় আর কি এই রেঞ্জে। এরপর গেম খেলা শুরু করলাম পাবজি দিয়ে। পাবজি সর্বোচ্চ HDR গ্রাফিক্স অ্যান্ড আলট্রা ফ্রেম রেটে রান হচ্ছিল, এটা দেখে কিন্তু ভালোই লাগতেছিল। তবে এই সেটিংসে কিছুক্ষণ খেলার পর ভালো রকম হিটিং হয় অ্যান্ড ফ্রেম ড্রপও হয়, যেটা মোটামুটি এই বাজেটে স্বাভাবিকই একটা ব্যাপার। তবে অস্বাভাবিক লাগলো ফোনটাতে পাবজি স্মুথ প্লাস এক্সট্রিম গ্রাফিক্সে 4x অ্যান্টি এলিয়াসিং সেটিংসে বেশি স্টেবল অ্যান্ড স্মুথ পারফরমেন্স দিচ্ছিল লং টাইম ধরে। জাইরোস্কোপটাও অ্যাকুরেটি বলা যায় এটাতে। এই সেটিংসে আমরা 50-60 FPS এর মধ্যে পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে। দেন পাবজি খেলে একটু সাহস করে গেনশিন ইম্প্যাক্ট খেলেছিলাম। লো গ্রাফিক্স সেটিংসে 30 FPS এ খেলা যাচ্ছিল, ইন্টেন্স মোমেন্টে কিছুটা ফ্রেম ড্রপ করছিল, তবে এর থেকে বেশি যাওয়ার সাহস দেখাইনি। এছাড়া অ্যাসফল্ট 9 খেলেছিলাম, ডিফল্ট মিডিয়াম গ্রাফিক্সে স্টেবল 30 FPS পায়। ফোনটা 8 GB র্যাম অ্যান্ড 256 GB স্টোরেজ দেওয়া আছে, রম দেওয়া আছে। সো এদিক থেকে হাইয়েস্ট পাচ্ছেন, এদিক থেকে চিন্তার কিছুই নাই। অ্যান্ড আমরা রেগুলার ইউসেজ যেসব টাস্ক মাস্ক থাকে রেগুলার ফোন যেমনি চালাই সেভাবে টেস্ট করে দেখছি, এখন অল গুড। সো আমি বলবো ওভারঅল পারফরমেন্স অ্যান্ড গেমিং এর হিসেব করলে ZTE Nubia Neo 5G ফোনটা কিন্তু একটা স্ট্রং পজিশনে আছে। তবে ফোনে যখন ক্যালেন্ডারে ঢুকবেন অ্যান্ড দেখবেন 2024 সাল লেখা, তখন আপনি বুঝবেন যে এটা কি করলো। 24 সালের একটা ফোনে ওয়াটার ড্রপ নচ দিয়ে রাখছে, ডিসপ্লেটা IPS প্যানেল, ডিসপ্লেতে ওরা কস্ট কাটিং করছে ভাই। 6.6 ইঞ্চের ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লেটার ভিউইং অ্যাঙ্গেল বা কালার রিপ্রোডাকশন নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই, স্ট্যান্ডার্ড IPS ডিসপ্লে পেয়েছি। ইউটিউব কন্টেন্ট সর্বোচ্চ 4K দেখতে পারবেন। তবে দুইটা জিনিস মিস করবেন, একটা হচ্ছে স্টেরিও স্পিকার্স আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট, মানে নো ফুল HD নেটফ্লিক্স আর কি। ওভারঅল একটা IPS প্যানেল থেকে আমরা যা চাই, যা পাওয়ার আশা করি সেটাই পাচ্ছি এখানে। অ্যান্ড ডিসপ্লে নিয়ে যদি এই মুহূর্তে কেউ বেশি আশাহত হয়ে থাকেন এইটার, তাহলে একটু আশার আলো দেখাই, সেটা হচ্ছে এটা কিন্তু 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, IPS অ্যান্ড 120Hz এর কম্বো। সো একদিক থেকে কিন্তু ঠিকই আছে, খুব একটা খারাপ অবস্থাও না, কারণ এই বাজেটে অনেকে চান AMOLED 90Hz এর কম্বো, আবার অনেকে হচ্ছে গ্রিন লাইন থেকে বাঁচতে চান, একদম AMOLED দেখতেই পারেন না, তারা হচ্ছে IPS অ্যান্ড 120Hz পাইলেই খুশি। সো আর কি মিলঝিল আছে, ওয়াটার ড্রপ নচ অ্যান্ড স্টেরিও স্পিকারের অনুপস্থিতি বাদে। Nubia Neo ফোনটায় MyOS 13 রান করছে Android 13 এর উপর, Android 14 দরকার যদিও। অ্যান্ড আউট অফ দ্য বক্স UI থিমটা ওদের গেমিং ফোনগুলোর মতোই, তবে চিন্তার কারণ নেই, কাস্টমাইজ করে নিতে পারবেন ফন্টস অ্যান্ড থিমগুলো। অ্যান্ড এই ফোনটায় কিছু ব্লোটার পেয়েছিলাম আমরা গেম আকারে শুরুতে, তবে সেগুলো রিমুভ করতে পারবেন। ওভারঅল UI স্মুথই পেয়েছি, অ্যাপ ওপেনিং স্পিড যথেষ্ট ফাস্ট, অ্যান্ড 8 GB র্যাম আছে, গুড র্যাম ম্যানেজমেন্ট আছে, 6 থেকে 7টা অ্যাপ ইজিলি রান করতে পারছিলাম, ধরে রাখতে পারতেছিলাম, আমরা চেক করছি। তবে আমরা এটা নিয়ে পূর্ণ আস্থা দেখাচ্ছি না। সফটওয়্যার নিয়ে যদি ZTE নিয়মিত আপডেটস দেয়, অ্যাটলিস্ট নেসেসারি আপডেটসগুলো দেয় অ্যান্ড 6 মাস চালানোর পর বেশ কিছু অ্যাপ লোড করার পর যদি এই ফোনটা স্লো ডাউন না খায়, তাহলে আমরা বলবো ঠিক আছে। তবে প্রমাণিত আরেকটা দুর্বলতা থাকবে, ক্যামেরাটা। এমনিতেই বাজেটে অফিসিয়াল ফোন, দ্বিতীয়ত হচ্ছে গেমিং ফোন, আমরা জানতামই ক্যামেরাটা দুধবাতি হওয়ার কথা। 50 MP 1.8 aperture প্রাইমারি ক্যামেরার সাথে হয়ে একটা খেলনা, মানে 2 MP ডেপথ সেন্সর দেয়া আছে এটাই হচ্ছে সেটআপ, কোনো আল্ট্রা ওয়াইড লেন্স নাই, যদিও এখন এই রেঞ্জে অনেকে সরিয়ে দিচ্ছে আল্ট্রা ওয়াইড।
ডেলাইটে এই ছবির কোয়ালিটি বাজেট বিবেচনায় অ্যাভারেজ। এই রেঞ্জের অন্যান্য ফোনগুলোর মতো একটু স্যাচুরেটেড কালারের ছবি প্রোডিউস করে, ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি, তবে কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশনে এক্সপোজার ব্যালেন্স করতে অনেক হিমশিম খায়। ডিটেলসের পরিমাণ ঠিকঠাক আছে, তবে যদি এক্সট্রা চান 50 মেগাপিক্সেল মোডে তুলতে হবে, তখন কিন্তু প্রসেসিংয়ে ভালোই টাইম নেয়। দেন লো লাইটে এটার পারফরমেন্স একদম মাটিতে চলে আসে, ব্রাইটনেস অ্যান্ড ডিটেলসের অভাব বোধ করবেন অ্যান্ড সঙ্গী সাথী হয়ে আসবে নয়েজ। তবে নাইট মোড অন করে শক্ত হাতে ছবি তুললে তখন একটু ব্রাইট অ্যান্ড বেটার ডিটেল ছবি পাওয়া যায়। অ্যান্ড ফোনটা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করে, কোয়ালিটির কথা নাই বললাম, আপনারা বুঝেই গিয়েছেন। এরপর ফোনটার 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার অবস্থাও খুব একটা ভালো না, ডিটেলস, শার্পনেস, ডাইনামিক রেঞ্জ সব কিছু অ্যাভারেজ টাইপের, রাতের বেলায় অবস্থাও সেম। তারপর আসা যাক পোর্ট্রেটে, এজ ডিটেকশন ঠিকঠাক ছিল, মাঝে মাঝে মিস করছিল আর কি, ফেস স্মুথ অ্যান্ড ব্রাইট করে দিচ্ছিল, এটা অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো না লাগতে পারে। আপনাদের বেটার আইডিয়া দেওয়ার জন্য এই বাজেটের আরেকটা অফিসিয়াল ফোন আইটেল S23 Plus-এর সাথে এটার ক্যামেরা কম্পেয়ার করেছিলাম, পাশাপাশি ছবিগুলো দেখে আপনারা নিজেরাই ভালো আইডিয়া নিতে পারবেন ক্যামেরা নিয়ে। অ্যান্ড দুইটা ফোনই কিন্তু ক্যামেরা বাদে অন্যান্য জিনিসে স্পেশালাইজড, একটা হচ্ছে মাল্টিমিডিয়ান লুকে আর একটা হচ্ছে গেমিংয়ে, সো দুইটাই ক্যামেরা ফোকাস না, এই জন্যই দুইটা কম্পেয়ার করা। সো ফাইনালি এটার ক্যামেরায় বেশ কিছু মার্ক কাটা যায়, এটার ক্যামেরা পারফরমেন্স দেখে যতখানি বুঝলাম, বেশি আশা কেউ রাইখেন না এতখানি আমরা বলতে চাই, বাট একদম যে ফালায় দেওয়ার জন্য রাবিশ একটা ক্যামেরা ওইরকম কিছু না, কাজ চলবে আর কি। আচ্ছা, এবার ব্যাটারি ব্যাকআপের বেলা, TSMC-এর 6 nanometer আর্কিটেকচারে বানানো চিপসেট যথেষ্ট এফিসিয়েন্ট অ্যান্ড 4500 mAh ব্যাটারি দেয়া আছে, সো ব্যাকআপ মোটামুটি ভালোই পেয়েছি। যদিও আপনারা এক্সপেক্ট করেন 5000 mAh ব্যাটারি অ্যাটলিস্ট দিবে, সমস্যার কথা না। হেভি গেমিং অ্যান্ড হেভি ইউসের দিনগুলোতে 6 ঘন্টার মতন এটা থেকে SOT বের করা গিয়েছে, এছাড়া নর্মাল ইউসেজে একদিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে ফোনটা। অ্যান্ড বক্সের ভিতরে থাকা 22.5 ওয়াটের চার্জারটা দিয়ে মোটামুটি 1.5 ঘন্টার নিচেই ফুল চার্জ হয়ে যাচ্ছিল এই ফোনটা। এছাড়া ফোনের অন্যান্য জিনিস যেমন হচ্ছে কল কোয়ালিটি, সেলুলার রিসেপশন, তারপরে হচ্ছে ওয়াইফাই স্পিড, এগুলো নিয়ে আমি কোনো ঝামেলা পাই নাই, এগুলো সব ঠিকঠাকই ছিল। আমার এই জায়গায় একমাত্র ঝামেলা লাগছে হচ্ছে নিচের চিনটা একটু বড় দিয়ে ফেলছে, বেজেলটা একটু ছোট হইলে মনে ভালো হইতো, আর বারবার ওয়াটার ড্রপ নচটা চোখে পড়তেছে। আর এছাড়া আপনারা অনেকে জানতে চান যে এই ফোন দিয়ে চুপিসারে হচ্ছে কল রেকর্ড করে ফেলা যাবে কিনা, না ওই অপশনটা নাই। মোটামুটি সব বলে ফেলছি, এগুলোই ছিল ZTE Nubia Neo ফোনটাতে। আর এই ফোনটা যখন আপনি কিনবেন এরকম সুন্দর একটা বক্স পেয়ে যাবেন, অ্যান্ড পাশাপাশি ZTE কিন্তু একটা হচ্ছে TWS গিফট করতেছে এই ফোনটা যখন আপনি অফিসিয়ালি কিনবেন তাদের সাথে। অ্যান্ড আমি আপনি যতই স্পেক নিয়ে অনলাইনে বক বক করি না কেন, এই ধরনের অফিসিয়াল ফোনগুলো বা অফিসিয়াল মার্কেট থেকে যারা ফোনগুলো কিনে থাকে তারা কিন্তু ফোনের থেকে বেশি দেখে হচ্ছে গিফট কী দিচ্ছে সাথে। যদি বিশ্বাস না হয় অফিসিয়াল মার্কেট একটু ঘুরে আসেন, পারসেপশন চেঞ্জ হয়ে যাবে। এখন ফাইনাল রেজাল্ট দেওয়ার পালা। আমার মতে আপনি যদি 20-21 হাজার টাকার মধ্যে একটা অফিসিয়াল স্মার্টফোন খুঁজে থাকেন অ্যান্ড আপনার মেইন ফোকাস হয় গেমিং অ্যান্ড পারফরমেন্স, তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য সুইটেবল। অ্যান্ড এই বাজেট রেঞ্জে অন্যান্য যেসব অফিসিয়াল ফোন পাওয়া যাচ্ছে তাদের থেকে কিন্তু ZTE Nubia Neo গেমিংয়ে ভালোই এগিয়ে থাকবে, পারফরমেন্সও ভালো পেলাম, লং রানের কথা এখন জানি না, বাট কন্টেন্ট কনজাম্পশন অ্যান্ড হচ্ছে ক্যামেরার জন্য যদি কোনো অফিসিয়াল ফোন খোঁজেন তখন অন্যদিকে দেখাই ভালো হবে, সেটাই হচ্ছে আমাদের সাজেশন। অ্যান্ড ZTE তো মাত্র আসলো দেশের অফিসিয়াল মার্কেটে, আরও জোস জোস ফোন নিয়ে আসবে সেই অপেক্ষায় আমরা।